কেমন আছো? আমি অনেক অনেক ভালো আছি। আজকে দেখছো পুরো হালদি লুকে আমরা রেডি, কারণ আজকে হচ্ছে আমার দাদার গায়ে হলুদ, মানে আজকে বিয়ে। তো আমরা সবাই মোটামুটি রেডি, বিট্টু এপাশে রেডি হয়ে গেছে পুরো, আর ওপাশে সবাই রেডি হচ্ছে। তো চলো আজকে এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সব আজকে হলুদ 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 ঘুরেছে। আমরা জল ভরতে কলসি নিয়ে দাঁড়িয়ে রয়েছে বেচারা। ভরা কলসি টানতে পারবো তো তুমি? সেই কলসিটা দিয়ে সেটা কি নিয়ে কিন্তু নাচতে হবে। ভরা কলসি না না, খালি কলস নিয়ে এখানে নাচবি। হলুদ গুলো সব শুকিয়ে কালো 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 হয়ে গেছে। তো গাইস, গায়ে হলুদ কমপ্লিট, এরপর এখন কি হবে জানি না। এরপরে আমরা আবারও গায়ে হলুদ খেলবো, এখন আমরা এসেছি পার্কে ফটো শুট করতে। আমার সাথে অনেকেই এসছে, দেখাচ্ছি দাঁড়ো। সুন্দর লাগছে না? তুই এটা টপার পরে ছবি তোল। সোলার টপার দেখতে হালকা কিন্তু অনেক ভারী। বাহ, যে দেখছিস না সোলার টপার কি মজা বল। আস্তে আস্তে এটার ওয়েট বাড়বে। কিছু বলতে চাস? কি খিদে পেয়েছে। আর এইদিকে এখনো এই শুটিং চলছে, এই যে কি শুরু করেছে, ছবি তোলাই হচ্ছে না। বিয়ে করার ইচ্ছে আছে না নাই রে? কি অবস্থা দেখ। আমু এভাবে কাটবে কি তবে,
ওদের হয়েছে কবে আমাদের হবে, কবে 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 মামু আমাদের হবে। ফটোশুট চলছে, বা বাবা বাবা, সেই ব্যাপার সেই ব্যাপার, বর যাচ্ছে এই যে। গাইজ, এতক্ষণ ধরে আমি রেডি হলাম, কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে আমাকে আবারও পার্লারে যেতে হবে। আমি একা একাই সেজেছি, বাট শাড়িটা একদম বেকার পরা হয়েছে, তো আবারও আমাকে আবার রেডি হতে হবে পার্লারে গিয়ে, মানে জাস্ট শাড়িটা পরবো। তারপর তো সেটা তো দেখবি, আমাদের এখন জামাই সাজছে, বিট্টু রেডি, আমিও রেডি, আমাদের সবাই রেডি, ও এখন রেডি হচ্ছে এখন বসে বসে। বিট্টুকেও ভালো লাগছে, বিট্টুর একটা আজকে একটা বিয়ে দিয়ে দিস। জি কো, হাই করে দাও। তোমাদের ডিমান্ড বলো, কিসের পকোড়া খাচ্ছ? চিকেন, ও খাচ্ছে পনির। কি খাচ্ছ এটা? ম্যাডাম এসছে তো এই জন্য একটু লজ্জা পাচ্ছে। এখন চলছে আমাদের খাওয়া দাওয়া করবো। খাওয়ার আগে আমি আইসক্রিম খেয়ে নিই, আগে খেয়ে নিই। বসে আছে, বর খেতে পারবে না, হচ্ছে বাঙালির ধর্ম, ঠিক আছে, টিফিন খেতে পারবে না। বরযাত্রীদের, বরযাত্রীদের হ্যাঁ টিফিন দিয়েছে, কিন্তু আমরা ছাড়বো না। এই যে আমরা নিয়ে এসেছি, এই যে কি অবস্থা ভাবতো আমাদের, হ্যাঁ হ্যাঁ, হেবি সুন্দর লাগছে, খুব সুন্দর।